নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণচিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এই সময় একটা শর্ট ভিডিও আপনাদের জন্য করছি দেখুন আমরাই এগারো মাস আগে প্রায় এক বছর আগে প্রথম বলেছিলাম যে আগামী ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে অভিজিৎ গাঙ্গুলিকে পেতে চলেছে বঙ্গবাসী এই প্রতিবেদনটা করার পরে অনেকের মুখে আমরা কটাক্ষ শুনেছি অনেকে তাচ্ছিল্য করেছে এবং এই রকম অবান্তর বিষয় নিয়ে কেন প্রতিবেদন করছি এবং এই মানুষটাকে কেন রাজনীতির সাথে যুক্ত করছি এরকম বহু মানুষ আমাদেরকে ফোন করেও জানিয়েছে কমেন্টসও লিখেছে আমি এর আগের প্রতিবেদনটা সেই প্রতিবেদনটাই আপনাদের সামনে চালিয়েছিলাম আপনারা দেখেছেন সেটা প্রায় এক বছর আগের প্রতিবেদন দেখুন বহুদিন ধরে তো এই সাংবাদিকতায় রয়েছি এবং একটু আমরা বলি যে ভিতরের খবর টেনে আনা বা দূরদর্শিতা এটা যদি না থাকে সাংবাদিকতা করা যায় না আপনা আপনি কিভাবে কথা বলছেন কোন শরীরী ভাষায় আপনি কথা বলছেন আপনাকে যদি না বুঝতে পারি আমি সামনে থেকে আপনার ঠোঁট নাড়ানো দেখে যদি না বুঝতে পারি আপনার চোখ ঘোরানো দেখে যদি না বুঝতে পারি তাহলে সেটা সাংবাদিকতা না তো আমরা সেই জায়গায় বিচার বিশ্লেষণ করেই আমি আমার সেই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলতে যাচ্ছে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী কিনা সেটা তো সময়ই বলবে তবে রাজনীতিতে তিনি যুক্ত হচ্ছেন যোগ দিচ্ছেন এটা স্পষ্ট আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আমি রাত আটটায় আজকে লাইভে আসব এবং আমার বিষয় ছিল যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই মোদী কেন বঙ্গে এই ভোট রঙ্গে তো সেটার বিষয়টা আমি আজকে রাখছি না রাখবো অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মাননীয় বিচারক তার এই ইস্তফা এবং ভবিষ্যতে তিনি কোন দলে যোগ দিচ্ছেন আপনাদের কাছে বিভিন্ন সম্ভাবনার কথা একেবারে যুক্তিযুক্তভাবে তুলে ধরব লাইভে আপনারা আসুন আশা করি মনজ্ঞ হবে আলোচনাটি এবং যেরকম এগারো মাস আগে বলেছিলাম আমরা প্রেডিক্ট করেছিলাম সেই এগারো মাস পরে এটা ফলতে যাচ্ছে এবং সেটাই বাস্তবতার রূপ নিচ্ছে এটা এখন সবার কাছে স্পষ্ট সুতরাং তুচ্ছতা ছিল করবেন না যে কথাগুলো বলবো এবং যে সমীক্ষাগুলো আমরা চালিয়েছিলাম অনেকেই আমাকে হয়তো কটাক্ষ করে বলেছেন সমীক্ষা মিলছে না আসলে মিলছে না তো এই রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য সরকার যেভাবে ম্যানিপুলেশান করছে তার জন্য তো আমি আজকে অন্য কথা বলবো না রাত আটটায় আসুন লাইভে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মাননীয় বিচারক কি করতে যাচ্ছেন কি সম্ভাব্য রাস্তা কোন জায়গায় যাচ্ছেন সেটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনিও যোগ দিন ধন্যবাদ